বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্নের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখছেন যে এই টাকলা মুরাদ গতকালকে কানাডিয়ায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং এই কানাডিয়ায় তিনি আর ঢুকতে পারলেন না। এই কানাডিয়ান ইমিগ্রেশন থেকে তিনি আর কানাডিয়াতে ঢুকতে পারলেন না। তবে তার এই কর্মকাণ্ডের জন্য সে দেশের সরকার তাকে আর গ্রহণ করতে চাচ্ছেন না। তবে এটা সোশ্যাল মিডিয়াতে এখন আরও বেশি বেশি শেয়ার হচ্ছে এবং ভাইরাল হয়ে গিয়েছে যে তিনি আর কানাডাতে ঢুকতে পারতেছেন না। তিনি কি এমন অপকর্ম দেশে করে গেলেন যে ওই দেশেও তিনি আর ঢুকতে পারছেন না? এই বিষয়কে কেন্দ্র করে ডক্টর ফয়জুল হক তিনি একটা চমৎকারপূর্ণ বক্তব্য দিলেন এই মুরাদ টাকলাকে কেন্দ্র করে এবং এই কানাডিয়ায় ঢুকতে পারেনি সেই বিষয়কে কেন্দ্র করে। চলুন আমরা সেই ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনে আসি, তাহলে বিষয়টা খুব সম্পূর্ণভাবেই ক্লিয়ার হতে পারবেন যে কি কারণেই কানাডায় তিনি আর ঢুকতে পারলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা জানেন যে বাংলাদেশের উপেক্ষিত, বাংলাদেশের সর্বসাধারণ থেকে ধিক্কৃত সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান ইতিমধ্যেই সরকারের সহযোগিতায়, সরকারের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। রাখে আল্লাহ মারেকে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিনি কানাডার বিমানবন্দরে তাকে কানাডা প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। কানাডার সরকার, কানাডার অভিবাসন বিভাগ তার বাংলাদেশে যে কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন সেটার উপরে কানাডিয়া থেকে বিভিন্ন ধরনের নাগরিকদের বাধার কারণে তারা আজকে তাকে সেই রাষ্ট্রে ঢুকতে দেয়নি এবং সেই রাষ্ট্রে যাতে সে ঢুকে আবার কানাডার পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য তারা তাকে ঢুকতে দেয়নি। ইতিমধ্যেই মুরাদ হাসানকে সেই রাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দেওয়া হয়েছে, যেটা আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন অথবা দেখবেন। আজকের এই মুরাদ হাসান বাংলাদেশে বসে ভারতের শক্তি নিয়ে, দাবেদারীদের শক্তি নিয়ে বাংলাদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিল, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে বক্তব্য দিয়েছিল, শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বক্তব্য দিয়েছিল, তারেক রহমান, জাইমা রহমান সম্পর্কে বক্তব্য দিয়েছে, রাষ্ট্রধর্ম ইসলামকে মূলোৎপাটন করার জন্য এই মুরাদরা বক্তব্য দিয়েছিল, সরকার শিখিয়ে বক্তব্য দিয়েছিল চারিত্রিক কারণে। আজকে যখন মুরাদ সাহেবের গোমর ফাঁস হয়ে গিয়েছে তখন সরকারি সহযোগিতায় কানাডার উদ্দেশ্যে আজকের এই মুরাদ যাত্রা করেছে, কিন্তু কানাডার সরকার তাকে আজকে বাংলাদেশের সাধারণ মানুষদের পক্ষে অবস্থান নিয়ে যে ঢুকতে দেয়নি সেজন্য আমি কানাডিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। আজকের আমি অনুরোধ করব বিশ্বের প্রত্যেকটি দেশের নাগরিকদেরকে, যেখানে এই সকল দুর্নীতিবাজ, দুষ্ট, যারা দেশের জন্য, মানবতার জন্য আজকের বুইফোর, বিস্ফোর, যারা আমাদের দেশের নাগরিকদের বিপক্ষে কথা বলে ওদেরকে প্রতিহত করার জন্য স্ব স্থানে বাংলাদেশি নাগরিকরা গণ প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশে মানবতা নেই, বাংলাদেশে কথা বলার অধিকার নেই, বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই। যদি বিচার ব্যবস্থা থাকত তাহলে মুরাদের মতো লোক আজকে জেলের বারান্দায় তাকে থাকতে হতো, কিন্তু আজকে তাকে জেলের বারান্দায় না রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের সরাসরি নির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে তাকে বিদেশে যাওয়ার যে সুযোগ করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে সরকার সরাসরি মদত দিয়ে এই মুরাদদেরকে পেলে পুষে বড় করছে। আজকে সেজন্যই বাংলাদেশের এই যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কোন রাষ্ট্রে যাতে আরব বিশ্ব সহ কোনো জায়গায় এই মুরাদ গঙ্গরা যেন পালানোর মতো কোনো সুযোগ না পায়, কারণ হচ্ছে ওদেরকে পালানোর সুযোগ করে দেয়া মানে বাংলাদেশের এক একটা বড় বড় চোর, ডাকাত, দুষ্ট, চরিত্রহীন মানুষদেরকে সুযোগ করে দেয়া। আর যদি ওদের পথ রুদ্ধ করা যায় তাহলে বাংলাদেশের পথ পরিবর্তন হলে ওদেরকে সুষ্ঠু ধারায় বিচার করে বাংলার মাটিতে ওদেরকে শায়েস্তা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা পালানোর পথ ইতিমধ্যে খোঁজা শুরু করেছে। সমগ্র বাংলাদেশের বিদেশের নাগরিকদেরকে অনুরোধ করব ওরা যাতে পালাতে না পারে, অবৈধভাবে, অনৈতিকভাবে, অন্যায়ভাবে জুলুম করে
দীর্ঘ ১৩ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষদেরকে যেভাবে শোষণ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, ভোটাধিকার হরণ করেছেন, ওদেরকে পথ রুদ্ধ করে সমগ্র বর্ডারে বর্ডারে বাংলাদেশের নাগরিকরা তাদের ব্যাপারে ইনফরমেশন দিয়ে, সত্য বস্তুনিষ্ঠ ইনফরমেশন দিয়ে তাদেরকে পথ রুদ্ধ করতে হবে। যাই হোক বন্ধুরা, আমার শুধু মুরাদ নয়, সরকার সংশ্লিষ্ট ওদের রাঘব বোয়ালদেরকে আমাদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে হবে, সেজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই ডাক্তার ফয়জুল হকের বক্তব্যটা শুনে অবগত হতে পারলেন, বিশেষভাবেই যে এই ডাক্তার মুরাদ অর্থাৎ টাকলা মুরাদ তিনি কানাডায় ঢুকতে পারেননি। তাছাড়া বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।